Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokkhe khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. নন্দনা, ব্যালকনিটা দেখেছো? সিম্পলি মাইন্ড ব্লোয়িং, কি বলো? হ্যাঁ, সত্যি বিউটিফুল। এখান থেকে পুরো শহরটাই দেখা যায়। এই তো এদিকে এসো, এক মিনিট। ওই দেখো, ওই দূরে মানুষগুলোকে লক্ষ্য করো, দেখেছো কত এইটুকুনি এইটুকুনি ছোট্ট ছোট্ট দেখাচ্ছে। সত্যি আমার না ভয় ভয় লাগছে। কেন দীপ, তুমি কখনো আমায় এখান থেকে ফেলে দেবে না তো? ঝগড়া সত্যি এটা আমার পাগল একটা। আর না দীপ, অনেক হয়েছে, চলো শুতে চলো। আমার কথার উত্তর দিলে না যে তুমি না আমায় একদিন বলেছিলে যে আমায় তুমি সাপোর্ট করবে, ইউ হ্যাভ টু ডু ইট। নন্দনা, তুমি দেখো যে আমরা এর থেকেও অনেক অনেক বড়, অনেক অনেক সুন্দর একটা ফ্ল্যাট কিনবো। তুমি কিনবে ফ্ল্যাট? তুমি আ ব্লাডি ফেলিয়ার! তোমার দ্বারা ওই ন্যাকা ন্যাকা রোম্যান্স ছাড়া আর কিচ্ছু হবে না, বুঝেছো? ইউ আর গুড ফর নাথিং। এই ফ্ল্যাট, এই ফার্নিচার, ব্যাংক ব্যালেন্স, গয়নাগাটি, এমনকি না ইন্স্যুরেন্স পর্যন্ত আমার করা, বুঝেছো? ইউ আর আ ব্লাডি সাকার and nothing else. Shut up, you bloody bitch! Shut up! মিথ্যা কথা বলতে তো লজ্জা করে। আজ আমার জীবনটা সর্বনাশ অভিশাপে পরিণত হচ্ছে, তুমি আমারে বলতে দিচ্ছ? এই ফ্ল্যাট, এই সব আমার, তোমার এখন না। Get out, get out of my sight, get out! Hey! Out মানে? আমার বাড়ি, আমার সবকিছু, আর আমাকে বলছো গেট আউট? বেটার ইউ গেট আউট অফ হিয়ার। যেতে হলে তুমি যাবে, বুঝেছো? ওই তো অনেক নটঙ্গি দেখছি, চল তো। আচ্ছা, তাহলে এইখান থেকে পড়েছে? তা এত উঁচু বারান্দা, এই গ্রিল লাগানি কেন? গ্রিল লাগালে বাধা বাধা লাগবে, তাই ও। আচ্ছা, তো ম্যাডাম কি শুধুই হাউসওয়াইফ ছেলে না কোনো চাকরি বাকরি কিছু? না, নন্দনা উর্তি ফ্যাশন ডিজাইনার ছিল, বাড়ি থেকে অপারেট করতো। ইদানিংকালের ব্যবসা বেশ ভালোই চলছিল, বেশ কিছু ক্লায়েন্টও বেড়েছিল। ঠিক আছে, চলেন তাহলে ওনার ঘরটা একবার দেখি। হ্যাঁ আসুন, চলেন। বেশ বেশ সুন্দর। এসব কি? ওই এক দীপটা রাজব শখ, একটু অবসর সময় পেলেই এসব নিয়ে পড়াশোনা করে। দীপ, গুড মর্নিং জান, হ্যাপি নিউ ইয়ার। গুড মর্নিং। কি হলো? কাল রাতে বিচ্ছিরি ঝগড়াটার জন্য সরি জান। নন্দনা, হ্যাপি নিউ ইয়ার, আই এম সরি টু। আসলে একটা একটা বিচ্ছিরি স্বপ্ন
সুনেত্রা তুমি দীপ দীপ ঘুম ভাঙলো এই তো ঘুম ভেঙেছে দীপবাবু দিওয়ানি যা তবে ভাঙলো জয় মা কালী জয় মা কালী দীপটা এক্ষুনি ঘুম থেকে উঠেছে ও আচ্ছা 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 সুনেত্রা তুমি এখন এখানে কি ব্যাপার ব্যাপার তো অনেক কিছুই ভাইটি শুধু আপনার চোখ খোলবার অপেক্ষায় ছিলাম আপনারা একটু বসার ঘরে গিয়ে বসুন আমি দীপটাকে নিয়ে আসছি ও ঠিক আছে আসেন একটু তাড়াতাড়ি করবেন আসেন বাইরে আসি আমার সবকিছু কেমন জানি গুলিয়ে যাচ্ছে আবার আমি কিছু বুঝতে পারছি না কালকে রাত্রে নন্দনা আর আমি যা হয় একটু একটু ওভার ড্রিঙ্ক করেছিলাম তারপর স্বামী স্ত্রীতে যা যেটুকু মানে ঝগড়া ফগড়া লেগে থাকে কিন্তু তার জন্য নন্দনা পুলিশ কেন ডাকলো আরে কিছুতে বুঝতে পারছি না নন্দনা নন্দনা দীপ্তা কি আজ আজে বাজে বকছেন আপনারা আমি আমি আর নন্দনা নিচে আশ্চর্য আমি নন্দনার নিজে নিজে সব কিছু পরিষ্কার করেছিলাম তারপর চাইনিজ খেলাম হ্যাঁ দাঁড়ান আই ক্যান প্রুভ ইট দাঁড়ান আমার আমার ফোনটা এটা আই উইল প্রুভ ইট এই যে মিমি মিমি আমায় ফোন করেছিল তারপর তারপর আমি আমি নন্দনাকে ফোন করি নাম্বারটা কোথায় আমি কি হলো নাম্বার নাম্বারগুলো নেই দীপ ভগবান কি করি আমি বাহ বাহ সুন্দর খুব সুন্দর দীপবাবু বহুদিন পর খুব ভালো যাত্রা দেখলাম অনেকদিন গ্রামে যায়নি কিনা আপনি কি বলতে চাইছেন ঠিক করে বলুন তো দাঁড়াও সুনেত্রা এক্ষুনি প্রুফ হয়ে যাবে যে আমি ঠিক আর এরা সবাই বোকাস আমি আমি নন্দনাকে ফোন করছি দাঁড়াও এই তো নন্দনার ফোন আপনার আর কিছু বলার বা করার আছে কি দীপবাবু নন্দনা 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 তুমি কোথায় ছিলে আমরা সবাই মিলে তোমাকে কত খুঁজলাম আমি তো বাথরুমে ছিলাম দীপ আমি সব সময় তোমার কাছে আছি দীপ ভেতরে আসো হাত করা লাগাও আরে আপনারা কি করছেন
এটা কি হচ্ছে কি? এভাবে অকারণে দীপদাকে অ্যারেস্ট করা হচ্ছে কেন? দীপদা যে খুন করেছে তার কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? আছে ম্যাডাম, আছে। প্রমাণ সব হবে, কারণ তো আছেই। আমি কি বলছিলাম সুনেত্রা, আমরা কিছু করতে পারবো না। ওর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। আমি পরে দেখছি, পরে দেখছি। চলেন তালি যাওয়া যাক, চলেন। আসুন আন্দনা, মরে আন্দনা বেঁচে আছি। আমি জানি আমি নির্দোষ। আপনি বিশ্বাস করে সুনেত্রা, বিশ্বাস করে আমি নির্দোষ। আমি খুন করিনি। আন্দনা, আমি খুন করিনি। আরে চতুরা, সে আছে এখানেই কোথাও আছে। কে? পুলিশ, 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 পুলিশ! আলমারির ভেতর দিয়ে এক পা নড়বেনি কেউ, এক পা নড়বেনি। অনেকদিন ধরি অনেক খেলা খেলিস, এবার সব খেলা শেষ, সব খেলা। চলো চলো আশু বাবু, মায়া ম্যাডাম, ডাক্তার দিদিমণি, ভালোই তো। ভূত সেদি ভয় দেখানো, এবার চলো ফাইভ স্টার হোটেলে গি ভালো করে পেট ভরে হাওয়া খাবে, চলো। হ্যাঁ, এই কনস্পিরেসির আমি একজন বড় খেলোয়াড়। কেন আমি যুক্ত বললে খুব চলো লাগবে বটে, কিন্তু কারণ এটাই, আমি মায়াকে অন্ধের মতো ভালোবাসি। আরে দারমশাই, আপনার এই ডিটেল লাভ স্টোরি শোনবার মতো সময় বা ইচ্ছা কোনোটাই আমার নেই। আসল কথাটা বলুন তো, লাস্টটা প্ল্যান করতে গে। এর জবাব আমি দেবো স্যার। কই আসুন গো, চলি চলি চলি। ইনি স্যার, ওই লাস্টটা হচ্ছে এনার বউ, আর ইনি হচ্ছেন এই আশু মুখুজের গায়ের লোক। স্যার, ওই হসপিটালে দেওয়ার নাম করি গায়ে ডিসপেন্সারি থেকে অ্যাম্বুলেন্সে করে কলকাতায় তুলে নিয়ে এসেছিল এই আশু বাবুর লোক। ওয়েল, বুঝলাম তুমি নন্দরা, আমি লোক আছে, ছোট ছোট লোক, দেখো দেখো, ওই দেখো, ওই যে ওই দিকে তাকো, ওই দেখো, ওই দেখো, তুমি মরণিত, তুমি মরণিত। বিচারে জেল হয় মায়াদেবী, সুনেত্রার আর আশুদার। ডাক্তারির লাইসেন্স ক্যান্সেল হয় সুনেত্রার। দাদা, এই নিন আপনার সারপ্রাইজ। দীপ, আই এম সরি দীপ, আমাকে দেখে তুমি অবাক হচ্ছ, আমি আমার পাপের শাস্তি পেয়ে গেছি দীপ। আর কোনো কথা নাই, এসো আমরা নতুন করে আবার জীবন শুরু করি। নন্দনা জানালা দিয়ে পড়ে আহত হয়। হাসপাতাল থেকে বেরিয়ে নন্দনাকেও তিন বছর জেল খাটতে হয়। তিন বছর পর মুক্তি পেয়ে সে তার এক বান্ধবীর বাড়ি গিয়ে ওঠে। সেই তাকে জোর করে দীপের কাছে ফেরত পাঠিয়ে দেয়। অবশেষে ওদের মিলন হয়।